চিনতে পারছেন এই ক্ষুদে অভিনেতাকে? একটা সময় যার অভিনয় দেখলে আপনি না হেসে থাকতেই পারতেন না। ক্ষুদে কমেডি অরিত্রকে কম বেশি সকলেরই মনে আছে। রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করবে। আমার কাছে একটা ঘর আছে, কিন্তু কমিশন লাগবে 500 পত্তি। কিন্তু এখন কোথায় সেই ছোট্ট অভিনেতা অরিত্র? কি করছে এখন সে? কেন আর তাকে অভিনয় জগতে দেখতে পাওয়া যায় না তাহলে জানুন। 2003 সাল থেকে বাংলা ছবির পর্দায় যে কজন শিশু শিল্পী খ্যাত ছিল তার মধ্যে বেশ নাম করেছিল অরিত্র দত্তবনি। তার ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল চিরদিনই তুমি যে আমার, পরাঞ্জায় জলিয়ারে, চ্যালেঞ্জ, লে ছক্কা, খোকা বাবু। অরিত্র ছবিতে আছে বলেই মজার কিছু একটা ঘটবেই, এমনটাই ভাবত দর্শক। শুধু ছবিতেই নয়, বিভিন্ন ধারাবাহিকেও দেখা গিয়েছে অরিত্রকে। এছাড়াও ড্যান্স বাংলা ড্যান্স রিয়েলিটি শোতেও সঞ্চালকের ভূমিকায় অরিত্রকে দেখা গিয়েছে। কিন্তু তারপর হঠাৎ করে গায়েব অরিত্র, আর কোথাও দেখা যায় না তাকে। এতগুলো বছর পার হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অরিত্র পোস্ট করেছে। সেখানে সে লিখেছে, আমি একসময় শিশু অভিনেতা হিসাবে বাংলা চলচ্চিত্র ও টিভি শোর অবিচ্ছেদ্য জনপ্রিয় মুখ ছিলাম, কিন্তু একদিন হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেলাম। আমি চেয়েছিলাম মানুষ আমাকে পর্দা থেকে সম্পূর্ণ ভুলে যাক, কারণ আমি শুধু কমেডিয়ান হিসাবে প্রোটোটাইপ ছিলাম। এখন আমি নবীন হিসাবে শুরু করছি এবং শূন্য থেকে আবার বহুমুখী নতুন ভূমিকা, অবতার এবং চেহারা নিয়ে কলকাতা এবং মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এখানে আমার পরবর্তী সাইফাই ফিল্ম ওয়েভ লেন্থের জন্য আমার নতুন চেহারা। পরিচালনা করেছেন রুদ্রজিৎ রায়, লিখেছেন রাহুল রায়, চেজেন ড্রিমস ফিল্ম দ্বারা প্রযোজিত। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।